নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক রাশিফলের ভিডিও খুব তাড়াতাড়ি আজকে প্রকাশ করলাম কারণ আমার গৃহমন্দিরে আপনাদের আমি বারবার বলেছি আজকে দশমহাবিদ্যাল বিশেষ পুজো রয়েছে মায়ের দশটি রূপের পূজা চলবে তাই ভীষণ ব্যস্ততা চলছে তার মধ্যেও আপনাদের তো এটা দিতে হয় বা আমার মতো করে আমি চেষ্টা করি আপনাদের কিছু জনের বউ খুব এক্সপেকটেশন থাকে সবাইকার বলবো না তাদের জন্য দেওয়া তাই তাড়াতাড়ি প্রকাশ করে দিলাম আপনাদের আশা করি ভালো লাগবে তা এবং আমি এটাও বলে রাখি যে আমি চেষ্টা করব দশম মহাবিদ্যার এবং রুদ্রযজ্ঞের লাইভ ভিডিও দেখানো যতটা সম্ভব হয় কারণ প্রচুর ভিড় থাকবে বা মানুষের চাপ থাকবে আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন তার মধ্যে আমি দেখাতে পারবো কিনে জানি না তবে চেষ্টা করব তা চলুন এই সপ্তাহে কি হতে পারে বা রেজাল্টটা কি হতে পারে সাপ্তাহিক রাশিফল কি হতে চলেছে তার একটা পূর্বাভাস আমি দেওয়ার বা তার একটা পূর্বাভাস কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তুলে ধরার আমি চেষ্টা করি বা চেষ্টা করা যাক আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আইকনটা প্রেস করে নেবেন কারণ প্রতিদিন জ্যোতিষভিত্তিক কিছু না কিছু তথ্য আমি নিয়ে আসি বা আপনাদের কাছে আলোচনা করি তাই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এটাই হচ্ছে মেস থেকে কন্যা রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ এবং কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহ নতুন সপ্তাহে কি ফল পাবেন বা কি রেজাল্ট হতে পারে তার পূর্বাভাস দেওয়ার আমি চেষ্টা করি প্রথম কথা প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন অর্থনৈতিক উন্নতির জায়গায় সপ্তাহে ভালো হচ্ছে কিছু হলেও বেটারমেন্ট পাবেন প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা চক্র আলাদা কিন্তু অর্থনৈতিক উন্নতি ভালো হবে মেষ রাশির শরীর স্বাস্থ্যজনিত দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন এবং উন্নতির যোগ বা উন্নতির সম্ভাবনা কিন্তু কিছু হলেও মেষরাশির জাতক বা জাতিকাদের তৈরি হবে এটা মেষরাশির ভালো দিক কিন্তু মানসিক শান্তি নষ্ট হতে পারে পারিবারিক বিবাদ বা পারিবারিক গোলযোগের জায়গা পারিবারিক অসুবিধার জায়গা কিন্তু তৈরি হতে পারে মেষরাশির জাতক বা জাতিকারা এদিকটায় খেয়াল রাখুন মানসিক শান্তি একটু নষ্ট হওয়ার যোগ রয়েছে মানসিক অস্থিরতা আসার জায়গা রয়েছে পারিবারিক বিবাদের যোগ রয়েছে অর্থনৈতিক দিক ভালো হচ্ছে অর্থনৈতিক উন্নতির জায়গা ভালো হচ্ছে কর্মক্ষেত্রে একটু চাপের জায়গা থাকছে প্রেমিক প্রেমিকাদের জন্যও চাপ থাকছে যারা প্রেম করছেন ভালোবাসছেন কাউকে বা ভালোবাসেন কাউকে তারা কিন্তু একটু চাপে থাকবেন এডুকেশানের জন্য বিশেষ শুভ সত্তা এডুকেশান বা শিক্ষার্থী যারা রয়েছেন বা শিক্ষা যারা পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ শুভ সপ্তাহ কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়ী মানুষজনদের হতাশা আসার জায়গা এ সপ্তাহে থাকছে তা এই দিকটা আপনারা সতর্ক থেকে বা সাবধানে থেকে এগুন পরেরটা চলে আসি বৃষরাশি রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন রাশির মানুষজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এ সপ্তাহে শুক্রের অবস্থান যেটা বা শুক্র গ্রহটি যেভাবে বসে রয়েছে সেটা আপনাদের জন্য বিশ্বরাশির অধিপতি হচ্ছেন শুক্র এবং শুক্রের যা অবস্থান চলবে সেটা আপনাদের জন্য বিশেষ রকম শুভ হচ্ছে শুক্রের যে অবস্থান রয়েছে বা শুক্র যে জায়গায় অবস্থান করছে শরীরগত দিক বিশ্বরাশির জাতক বা জাতিকেরা অসুস্থ ছিলেন বা যারা শরীর নিয়ে ভুগছিলেন শরীর নিয়ে ভোগান্তি চলছিল তারা কিন্তু ভীষণ ভালো রকম ফল পাবেন বা ভীষণ শুভ রকম শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু তৈরি করে দেবে শরীর নিয়ে যারা ভুগছিলেন কিন্তু আমি বলবো অর্থনৈতিক চাপ আপনাদের এ সপ্তাহে বাড়তে পারে একটু অর্থ কষ্টর মধ্যে আপনারা এই সপ্তাহে পড়তে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের কাছের মানুষজন নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন তারা আপনার সাথে একটুখানি একটু যেন কেমন যেন ব্যবহার করতে পারে যে ঠিক এক্সপেক্ট করছেন না বা ঠিক আশা করলেন না এই ধরনের ব্যবহারের সম্মুখীন হতে পারেন সেটা কর্মক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা হতে পারে আপনার যিনি কাছের মানুষ আছেন মানে গার্লফ্রেন্ড বলুন বা বয়ফ্রেন্ড বলুন বা লাইফ পার্টনার বলুন বা আপনার বাবা মা এনারা কিন্তু আপনার পাশে থাকবেন পারিবারিক বিবাদ সপ্তাহে খুব বেশি মাথা দেবে না বরং যারা পারিবারিক বিবাদ বা পারিবারিক অসুবিধার জায়গা ছিল তাদের পারিবারিক শান্তির জায়গা কিন্তু থাকছে অর্থাৎ যারা বলেন না যে প্রেম কেমন হবে প্রেমের উল্লেখ আমি করে দিলাম যে প্রেম বা ভালোবাসা ভালোবাসার মানুষ আপনাদের পাশে থাকবেন বা ভালোবাসার বন্ডিং কিন্তু তাই টাইপ থাকবে প্রেম সেটা যারা বিয়ে করেননি তাদেরটাও প্রেম বা যাদের বিয়ে হয়ে গেছে যাদের দাম্পত্য জীবন সুখের চলছে তাদেরটাও প্রেম প্রেম ওভারঅল দুজনকারই প্রেম ভালো চলার মতোই জায়গা বিশ্বরাশির জাতক বা জাতিকাদের থাকছে অনেকে বলেন না একটা ডাউট আপনাদের আজকে ক্লিয়ার করি আপনারা অনেকে বলেন আপনি তো বললেন বিশ্ব বিবাহিত জীবন ভালো চলবে আমার চলল কোথায় আমার তো বিশ্বরাশি আপনার বিশ্বরাশি আপনার স্বামীর দেখুন রাশি তার হয়তো অসুবিধা চলছে দুটো মিলিয়ে তো চক্র দুটো মিলিয়ে আপনাদের দাম্পত্য জীবন এই জায়গাটা বুঝতে হবে এই দিকটা ভালো হচ্ছে এডুকেশনের জন্য খুব শুভ নয় এডুকেশনের দিকটা আপনারা লক্ষ্য রেখে এগুন কারণ এডুকেশানের জায়গা বা পড়াশোনা করার জায়গা কিন্তু এ সপ্তাহে একটু ডিস্টার্ব হতে পারে বা একটু গণ্ডগোলের হতে পারে এই জায়গাটা আপনাদেরকে আমি বলবো সতর্ক থাকতে পরেরটা চলে আসি মিথুন রাশি মিথুন রাশির গ্রহগত অবস্থান আয় ভাবকে বা উন্নতির জায়গাকে এ সপ্তাহে পজিটিভ করছে কর্ম যারা করছেন বা যারা চাকরি করছেন বা যাদের চাকরি করে দিন কাটাতে হয় বা খেতে হয় তারা এ সপ্তাহে ভালো রেজাল্ট পাবেন কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর চাপও থাকবে চাপটাকে আপনারা জয়ও করতে পারবেন চাপও থাকবে চাপটাকে আপনারা জয়ও করতে পারবেন এ সপ্তাহ হচ্ছে পরিশ্রম করার সপ্তাহ বা খাটার সপ্তাহ ঠিকঠাক মতো পরিশ্রম করে দাম বাড় করে নিয়ে আসার সপ্তাহ কারণ কোনো না কোনোভাবে এ সপ্তাহে চাপ থাকলেও আপনাদের হতাশ হওয়ার কিছু নেই ভেঙে পড়ার কিছু নেই কারণ আপনারা চাপটাকে জিততে পারবেন বা চাপটাকে ওভারকাম করা বা চাপ থেকে চাপটাকে কাটিয়ে উঠতে পারবেন তার যোগ কিন্তু এ সপ্তাহে যথেষ্ট ভালো রকমভাবে তৈরি করছে বা তৈরি হচ্ছে এটা পজিটিভ দিক কিন্তু যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা একটা বিজনেস করে ঠিকঠাক মতো মনের শান্তি না পাওয়ার সম্ভাবনা আপনাদের এ সপ্তাহে চলবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য পরেরটা পরের দিকটা বলি এ সপ্তাহে পারিবারিক বিবাদ কিছুটা হলেও কমবে যাদের পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তি চলছিল বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনোভাবে বন্ডিংটা একটু ডিস্টার্ব হয়েছিল তাদের কিন্তু এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে বলবো যে ভাবে প্রপার্টি রিলেটেড যা জায়গা জমি রিলেটেড কোনো রকম প্রবলেম চলছিল তারা কিন্তু এই সপ্তাহে অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন বা পাওয়ার জায়গা বা পাওয়ার মতো যোগগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে কিন্তু স সতর্ক থাকতে বলবো প্রেমিক বা প্রেমিকাদের জন্য যারা প্রেম করছেন বা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের দুজনের মধ্যে বন্ডিং বা টিউনিংয়ে কোনো রকমভাবে প্রবলেম আসতে পারে দাম্পত্য জীবনে কোনোরকমভাবে এই সপ্তাহে সমস্যা কিন্তু একটু তৈরি হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু ক্র্যাশ থাকা বা ক্র্যাশ হওয়া বা একটু অসুবিধা হওয়া এই জায়গাটা কিন্তু আসতে পারে এবং এই সপ্তাহে একটু হোঁচট খেয়ে চলার সপ্তাহ মানে খুব স্মুথলি বা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আপনারা যদি চান যে আমার কাজ হয়ে যাবে বা আমার কাজ আমি কমপ্লিট করতে পারবো আমি বলবো আপনারা এই সপ্তাহে সেই জায়গাটা মনের মতো করে পারবেন না বা মনের মতো করে পাড়ার জায়গা থাকছে না এদিকটা আপনাদেরকে খেয়াল রাখে চলা উচিত বা সতর্ক থেকে চলা উচিত এই দিকটা লক্ষ্য রাখুন কর্মক্ষেত্রে চাপ থাকলেও আপনারা জিততে পারছেন বাবা মায়ের শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে এই সপ্তাহে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে বা বাড়ির যারা এজেড পার্সন রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি বা একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে পরেরটা চলে আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে বলবো শরীরের দিকে লক্ষ্য রাখুন কারণ শরীরের শরীর নিয়ে আপনাদের এই সপ্তাহে কোনোভাবে ভোগান্তি তৈরি হতে পারে ভালো কোনো সুযোগ বা ভালো কোনো খুশির খবর আপনারা এই সপ্তাহে শুনতে পারেন বা কোনো ভালো খুশির খবর আপনাদের আসতে পারে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য থাকছে অষ্টমস্ত রবি এবং মেডিকেল এক্সপেন্সেস শুধু আপনার জন্য নয় আপনার বাড়ির মানুষজন বাবা মা ভাই বোন এনাদের শরীর স্বাস্থ্য নিয়েও এ সপ্তাহে একটু গণ্ডগোল বা একটু গোলমাল হওয়ার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে এই দিকটা লক্ষ্য রাখুন প্রেম জুড়বে বা প্রেম যাদের অসুবিধা চলছিল তাদের প্রেমিক বা প্রেমিকা তারা ভালো রেজাল্ট পাবেন পড়াশোনা করছেন যারা পজিটিভ কিছুর জন্য বা চাকরি পাওয়ার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য তাদের ক্ষেত্রে এ ভালো ফল হবে বা পড়াশোনার ক্ষেত্রে এ সপ্তাহ ভালো খুশির খবর আসতে পারে যারা উচ্চশিক্ষার জন্য কোথাও ভালো কিছুর জন্য ট্রাই করছেন বা বাইরের জন্য ট্রাই করছেন উচ্চশিক্ষার জন্য বা হায়ার এডুকেশনের জন্য তারা কিন্তু ভালো রেজাল্ট এ সপ্তাহে পাবেন ওভারঅল কর্কট রাশির জাতক বা জাতিকারা একটা দুটো জায়গা অসুবিধা থাকলেও খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তবে আমি একটা কথা বলবো এ সপ্তাহে বড় কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করতে বড় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট না করতে বা বড়ো কোনো জায়গায় বড়ো কোনো টাকা ঢোকান না ঢোকাতে একটু অসুবিধা হতে পারে পরেরটা চলে আসি সিঙ্গল আসি সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন সিংহ রাশির মানুষজন যারা রয়েছেন তাদেরকে আমি প্রথম যে প্রথম যে কথাটা বলবো এ সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে একটু অপমানিত হওয়ার সময় চলছে কারণ সিংহ রাশির জাতক বা জাতিকারা একটু ইগো নিয়ে চলতে থাকেন বা একটু রাজার মতো মানসিকতা তাদের মধ্যে কাজ করে কিন্তু তারপরেও বলবো যে কোনো না কোনোভাবে আপনাদের এ সপ্তাহে একটু অপমানিত হওয়া বা একটু 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 বাজে ব্যবহার পাওয়া এর জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে এই সপ্তাহটা শরীর স্বাস্থ্য শুভ শরীর স্বাস্থ্যর দিক নিয়ে খুব বেশি অসুবিধা নেই টুকিটাকি কিছু প্রবলেম আসলে আসতে পারে কিন্তু হিউজ কোনো রকম প্রবলেম বা বড় কোনো রকম সমস্যা এগুলো আসার মতো কোনো জায়গা আপনাদের এ সপ্তাহে থাকছে না বা এগুলো আসার মতো কোনো জায়গা এ সপ্তাহে হচ্ছে না কিন্তু অসুবিধার জায়গা যেটা যে এ সপ্তাহে সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে বা সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা বা অনেকের ক্ষেত্রে কী হচ্ছে এই সপ্তাহে বড় বড় পরীক্ষাগুলো চলছে বা বড় বড়ো পরীক্ষাগুলো চলবে সিংহ রাশির মানুষজন যারা রয়েছেন তাদের সন্তানের এডুকেশনের দিকে একটু খেয়াল রাখবেন বা খেয়াল রাখলে ভালো হবে যারা চাকরির চেষ্টা করছেন এ সপ্তাহে কোনো খুশির খবর আসতে পারে বা যে কোনো ধরনের চাকরি সেটা সরকারি বলুন বেসরকারি বলুন বা যে কোনো ধরনের চাকরি সিংহরাশির মানুষজনদের এ সপ্তাহে কোনো খুশির খবর আসতে পারে বা এ সপ্তাহে কোনো ভালো খবর বা ভালো কিছুর সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে এটা আপনাদের জন্য বা আপনাদের আপনাদের উন্নতির জন্য কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো হচ্ছে বা কেরিয়ারের জন্য ভালো হচ্ছে তবে যারা চাকরি বাকরি করছেন ওই যে বললাম একটু বদনাম বা একটু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাবা মা একসাথে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ছোটোখাটো বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি বা অশান্তির সম্ভাবনা ওভারঅল হিউজ কোনো প্রবলেমের জায়গা নেই লাস্ট চলে আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সপ্তাহ কেরিয়ারের জন্য খুব ভালো সপ্তাহ কন্যা রাশির মানুষজনদের যারা কেরিয়ার গ্রোথ চাইছেন বা কেরিয়ারে পজিটিভ কিছু শুনতে চান পজিটিভ কিছু রেজাল্ট চান তারা কিন্তু তারা এই সপ্তাহে যথেষ্ট ভালো ফল পাবেন বা যারা চাইছেন যে আমার একটা কেরিয়ারে ভালো গ্রোথ হোক বা আমি একটা কেরিয়ারে ভালো উন্নতি পাই তার জন্য চেষ্টা করছেন বলো পজিটিভলি খাটুন কারণ এই সপ্তাহ আপনাদের কেরিয়ারের জন্য ভালো কিছু দিয়ে যাবে বা ভালো রেজাল্ট কিছু দিয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি করে দিয়ে যাবে এই জায়গাটা যথেষ্ট শুভ হচ্ছে বা এই জায়গাটা কিন্তু ভীষণ রকমের শুভ হচ্ছে অসুবিধার জায়গা কোনটা অসুবিধার জায়গা এটাই আপনাদের শরীর স্বাস্থ্য এ একটু ভোগাতে পারে শরীর নিয়ে একটু অসুবিধা আসতে পারে এবং কোনো না কোনোভাবে একটু মানসিক উদ্বেগ বা মানসিক দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে যাদের পারিবারিক বিবাদ চলছিল পারিবারিক গোলযোগ চলছিল অসুবিধা চলছিল তারা কিছুটা হলেও রিলিফ পাবেন কিছুটা হলেও রিলিফ পাবেন কিন্তু ফ্রেশার্স যারা চাকরির চেষ্টা করছেন তারা এই সপ্তাহে একটু হতাশার মুখ দেখতে পারেন একটু হতাশার মুখ বা একটু হতাশা আশা এই জায়গাগুলো তৈরি হতে পারে কিন্তু এ সপ্তাহ কর্মের সপ্তাহ ভালো ইনভেস্টমেন্টের সপ্তাহ ভালো কিছু অ্যাচিভমেন্ট করার সপ্তাহ কারণ ভাগ্য আপনার সাথে আছে এ সপ্তাহে যা করবেন পজিটিভ হবে বাধা বিপত্তি আসতেই পারে কিন্তু বাধা বিপত্তি দিয়েই আমাদের এগোতে হয় তবে আমি বলবো হিউজ কোনো ভয় বা হিউজ কোনো খারাপ বা ক্ষতির জায়গা নেই শিক্ষার্থীরা সাবধান থাকুন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন যাদের চাকরির পরীক্ষা চলছে বা যারা পরীক্ষা দিচ্ছেন বা যাদের কোনো ধরনের পরীক্ষা আছে সামনে তাদেরকে বলব এ সপ্তাহে পড়াশোনার দিকে একটু লক্ষ্য রাখতে কারণ এই সপ্তাহে পড়াশোনার জায়গা নিয়ে কিছু দুশ্চিন্তা বা পড়াশোনার জায়গা নিয়ে কিছু গোলযোগের জায়গা কিন্তু তৈরি হতে পারে বা অসুবিধা আসতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য এ সপ্তাহ মধ্যম প্রকার শুভ একটু ঝগড়াঝাটি কম করলে কোনো রকম অসুবিধা হবে না নাহলে কিছু প্রবলেম তৈরি হতে পারে কিন্তু হিউজ কোনো প্রবলেমের বা হিউজ কোনো অসুবিধার জায়গা নেই বা বিশাল বড়ো কোনো সমস্যার জায়গা নেই ভাগ্য এ সপ্তাহে আপনাদের সাথেই থাকছে তাই ভাগ্যর ভরসায় যে কাজগুলো করতে হয় লটারি লটারিমাল অবশ্যই লটারি নয় আমি লটারির প্রেডিকশান করি না কিন্তু একটু ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করতে পারেন ঝুঁকিপূর্ণ মানে চলো দেখা যাবে কি হবে করে তো দিই এই ধরনের ব্যাপারগুলো যেখানে রয়েছে সেগুলো আপনাদের সাপোর্ট দেবে বা সাপোর্ট দেওয়ার জায়গা থাকছে এই হচ্ছে মেস থেকে কন্যা রাশির ওভারঅল জিস্ট কি হতে পারে বা কি হতে হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটা প্রেডিকশন এটা ফলো করলে আপনাদের সর্বাঙ্গে ভালোই হবে আমি বলবো না হানড্রেড পার্সেন্ট মিলবে এটা ফলো করলে কোনো অংশে অসুবিধা হবে না যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে কোথায় চেম্বার করি বলা আছে চাইলে আসুন চেষ্টা করবো আপনাদের পাশে থাকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার